much students or many students? শুনলে আপনিই বুঝতে পারবেন স্টুডেন্টের জন্য আমরা বলি many students, অর্থাৎ কোথায় much ব্যবহার করতে হবে এবং কোথায় many ব্যবহার করতে হবে সেটি আমরা এই চ্যাপ্টারে শিখব। পাশাপাশি few, little, some, a lot of এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজগুলো কোনটা কাউন্টেবল বা আনকাউন্টেবলের সাথে যায়, কখন সিঙ্গুলার কখন প্লুরাল, এই ব্যবহারগুলো আমরা এই চ্যাপ্টারে শেখার চেষ্টা করব। এরপর স্পিকিং এবং রাইটিং প্র্যাকটিস। এখানে আমরা শিখব নিজেদের ফ্রি টাইম কিংবা হবিজ হিসেবে আমরা কখন কোন ধরনের কাজ করি এবং সেটা কিভাবে ডেসক্রাইব করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক চ্যাপ্টার 3। ওয়েলকাম টু ইংলিশ ফর বিগিনার্স ফেজ 3। ইন দিস লেসন উই উইল লার্ন অ্যাবাউট সাম অফ দ্য ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস that we use to determine number or quantity. Lesson 17 এ আমরা শিখব নাম্বার এবং পরিমাণ, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করার জন্য কিছু ওয়ার্ড বা ফ্রেজ আমরা কিভাবে ব্যবহার করি। এখানে আমরা মূলত তিনটি ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে শিখব, মাচ, মেনি এবং আ লট অফ। মাচ এবং মেনি কি অবস্থায় ব্যবহার হয় এবং আ লট অফ কখন ব্যবহার হয়, এগুলোর ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা সেগুলো ব্যবহারগত দিক থেকে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আসা যাক মাচ। উই ইউজ মাচ উইথ আনকাউন্টেবল নাউন্স। পরিমাণের দিক থেকে যখন অনেক বেশি বোঝানো হয় এবং আনকাউন্টেবল যে নাউনগুলো আমরা সাধারণত গুনি না, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা মাচ ব্যবহার করে থাকি। এরপর রয়েছে মেনি উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স। যখন সংখ্যার দিক থেকে কোনো জিনিস অনেক বেশি হয় তখন সেক্ষেত্রে আমরা মেনি ব্যবহার করে থাকি এবং সেটি অবশ্যই কাউন্টেবল নাউন হতে হবে। এবার যদি আমরা এক্সাম্পল কম্পেয়ার করি তাহলে দেখা যাবে শি ডাজেন্ট ইট মাচ ফুড, ডু ইউ হ্যাভ মাচ নলেজ অ্যাবাউট দ্য ফ্যাক্ট। তাহলে দেখেন ফুড কিংবা নলেজ এই দুটো বিষয়ই আমরা আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করি এবং এই পরিমাণটা বেশি অর্থে আমরা ব্যবহার করছি। শি ডাজেন্ট ইট মাচ ফুড, সে বেশি খাবার খায় না বা তিনি বেশি খাবার খান না। ডু ইউ হ্যাভ মাচ নলেজ অ্যাবাউট দ্য ফ্যাক্ট, বিষয়টি সম্পর্কে আপনার কি অনেক জ্ঞান আছে। দে ডু নট অ্যালাউ মেনি পিপল ইন দ্য প্রেমিসেস, ডু উই হ্যাভ মেনি স্টুডেন্টস ইন দ্য কোর্স। দুই ক্ষেত্রেই যদি আমরা লক্ষ্য করি মেনি পিপল, তার মানে পিপল কাউন্টেবল। আবার যদি স্টুডেন্টস কনসিডার করি পরের এক্সাম্পল, সেক্ষেত্রে স্টুডেন্টস কাউন্টেবল এবং অফকোর্স প্লুরাল, দুটোই বড় সংখ্যা বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি মেনি। দুটো এক্সাম্পলের ক্ষেত্রে আমরা আবারও এক্সাম্পল দুটো দেখি। দে ডু নট অ্যালাউ মেনি পিপল ইন দ্য প্রেমিসেস, তাদের প্রেমিসেস কিংবা কম্পাউন্ড কিংবা তাদের এরিয়ার ভেতরে তারা অনেক লোককে অ্যালাউ করে না। ডু উই হ্যাভ মেনি স্টুডেন্টস ইন দ্য কোর্স, আমাদের এই কোর্সে কি অনেক স্টুডেন্ট আছে, এরকম বিষয়টা। সো এই জায়গাগুলোতে আমরা মেনি ব্যবহার করি। আবারও মনে রাখেন কাউন্টেবল নাউন প্লুরাল, সংখ্যায় বেশি হলে আমরা মেনি ব্যবহার করি। এরপরে প্রশ্ন হচ্ছে আ লট অফ, যেটা আমরা ব্যবহার করি উইথ আনকাউন্টেবল। যদি গণনাবাচক না হয় সেক্ষেত্রে, যদি পরিমাণ অনেক বেশি হয় পরিমাণবাচক ক্ষেত্রে আনকাউন্টেবলের ক্ষেত্রে, অথবা প্লুরাল কাউন্টেবল সংখ্যা যদি অনেক বেশি হয়, অর্থাৎ উভয় ক্ষেত্রে মেনি কিংবা মাস দুটোর ক্ষেত্রে যখন অনেক বড় সংখ্যা বা বড় পরিমাণ হয় তখন আমরা a lot of ব্যবহার করি। যদি এক্সাম্পল দেখি a lot of students are having this course, the flood affected a lot of people। তাহলে দুটো এক্সাম্পলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব a lot of students সংখ্যাটা বেশি অর্থে, আর having this course the flood affected a lot of people, দুই জায়গায় সংখ্যাটা বেশ বড় অর্থে আমরা ব্যবহার করছি। এবারে আমরা সেন্টেন্সগত দিক থেকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ কিংবা কোয়েশ্চেন সেন্টেন্সের ক্ষেত্রে কে কোথায় ব্যবহার হয় সেটি একটু বোঝার চেষ্টা করি। মাচ মোস্টলি ইন নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন সেন্টেন্স, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাচ নেগেটিভ এবং কোয়েশ্চেন সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। যদি আমরা আগের এক্সাম্পল দেখি শি ডাজেন্ট ইট মাচ ফুড, নেগেটিভ সেন্টেন্স। ডু ইউ হ্যাভ মাচ নলেজ অ্যাবাউট দ্য ফ্যাক্ট, কোয়েশ্চেন সেন্টেন্স। অর্থাৎ মাচ আমরা মূলত নেগেটিভ বা কোয়েশ্চেন সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করছি। মেনির ক্ষেত্রে যেটি হবে মোস্টলি ইন নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন সেন্টেন্স। আমরা মেনি মূলত নেগেটিভ বা কোয়েশ্চেন সেন্টেন্সে ব্যবহার করি, তবে আমরা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি বা মাচ ব্যবহার করি না তা কিন্তু নয়। এখানে বলা হয়েছে মোস্টলি, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ বা কোয়েশ্চেন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মেনি ব্যবহার করি। a lot of mostly in affirmative sentences, অর্থাৎ a lot of আমরা হাবোধক সেন্টেন্সের ক্ষেত্রে বেশি ব্যবহার করি। এবারে নতুন কিছু এক্সাম্পল দেখা যাক, একইভাবে এগুলো নেগেটিভ বা কোয়েশ্চেন সেন্টেন্স কিংবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই নিয়মটি পুরোপুরি মেনে চলে কিনা। I don't have much time, নেগেটিভ এক্সপ্রেশন এবং আনকাউন্টেবল। Does it use much electricity, এটি কি অনেক ইলেকট্রিসিটি ব্যয় করে বা ব্যবহার করে। সো যেটাই বলি না কেন দুই ক্ষেত্রে আনকাউন্টেবল পরিমাণটা বেশি অর্থে নেগেটিভ এবং কোয়েশ্চেন সেন্টেন্স। মেনির ক্ষেত্রে নেগেটিভ এবং কোয়েশ্চেন সেন্টেন্স দেখার চেষ্টা করি। There aren't many chairs in the room. Will it take many people? দেখেন নেগেটিভ অর্থে আমরা many ব্যবহার করছি এবং নেগেটিভ অর্থে পরের যে people আছে সেক্ষেত্রে কোয়েশ্চেন অর্থে many ব্যবহার করছি। পরবর্তীতে যদি আমরা আগের এক্সাম্পলের সেন্টেন্স লক্ষ্য করি, a lot of students are having this course, the flood affected a lot of people, এই দুটো ক্ষেত্রেই আমরা লক্ষ্য করব এটি নেগেটিভ কিংবা কোয়েশ্চেন সেন্টেন্স না, এদেরকে অ্যাফার্মেটিভ বা হাবোধক সেন্টেন্স বা অনেক সময় পজিটিভ সেন্টেন্স বলা যেতে পারে। It will appoint a lot of people. The reservoir holds a lot of water. তাহলে এই ধারকটি অনেক পানি ধারণ করে। It will appoint a lot of people, এটি অনেক লোককে নিয়োগ দেবে। তো যাই বলি না কেন উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটি হাবোধক সেন্টেন্স, অর্থাৎ এরপর থেকে আপনারা মাছ মেনি কিংবা লট অফ ব্যবহার করার ক্ষেত্রে সেন্টেন্সের প্যাটার্ন দেখে যেখানে নেগেটিভ সেন্টেন্স থাকবে বা কোয়েশ্চেন সেন্টেন্স থাকবে সেখানে মাছ বা মেনি ব্যবহার করার চেষ্টা করবেন। কাউন্টেবল হলে মেনি, আনকাউন্টেবল হলে মাছ যদি সংখ্যা বা পরিমাণ অনেক বেশি হয়। এবং যে জায়গাগুলোতে অ্যাফার্মেটিভ বা হাবোধক সেন্টেন্স থাকবে সেখানে আমরা a lot of ব্যবহার করার চেষ্টা করব, সেক্ষেত্রে সংখ্যা বা পরিমাণ যদি সংখ্যা বা পরিমাণের দিক কত দিক থেকে অনেক বেশি হয়। এরপরে আমরা কিছু এক্সারসাইজ সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু ক্লিয়ার হয়েছে। There isn't dash coffee in the mug. Coffee uncountable, নেগেটিভ সেন্টেন্স, সুতরাং আমরা ব্যবহার করব much. There isn't much coffee in the mug. How eggs are left in the case. কেসের ভেতরে কতগুলো এগ রয়েছে বা অবশিষ্ট রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটি কোয়েশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এগ বা ডিম কাউন্টেবল, সেই অর্থে আমরা ব্যবহার করব many. How many eggs are left in the case? There are dash fish in the pond. আমরা এটি নেগেটিভ কিংবা কোয়েশ্চেন সেন্টেন্স নয় এবং সংখ্যা আমরা বেশি অর্থে ব্যবহার করছি, আগেই বলছি। সো সেই অর্থে আমরা যদি চিন্তা করি পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং সংখ্যা বা পরিমাণগত দিক থেকে যখন বেশি নির্দেশ করি তখন আমরা ব্যবহার করি a lot of. There are a lot of fish in the pond. Next sentence, don't eat too sweet. Sweet uncountable, too অর্থে বেশি অর্থে বোঝাচ্ছে। নেগেটিভ সেন্টেন্সে আনকাউন্টেবল হলে সংখ্যা বা পরিমাণ বেশি অর্থে আমরা much ব্যবহার করি। সো don't eat too much sweet. Next, are there dash cars in the party? Car countable, গাড়ি, সেই অর্থে many আসার সম্ভাবনা আছে কিংবা lot of আসার সম্ভাবনা আছে। যেহেতু কোয়েশ্চেন সেন্টেন্স আমরা lot of সাধারণত কোয়েশ্চেন সেন্টেন্সে ব্যবহার করি না, সুতরাং কোয়েশ্চেন সেন্টেন্সের কারণে আমরা many ব্যবহার করব। Are there many cars in the party? সো এভাবে আমরা প্রথমেই দেখব কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, তারপর দেখব সেন্টেন্সটি নেগেটিভ কোয়েশ্চেন নাকি অ্যাফার্মেটিভ বা হাবোধক। অ্যাফার্মেটিভ হলে সংখ্যা বা পরিমাণ যখন বেশি হবে তখন আমরা লট অফ ব্যবহার করব। যদি নেগেটিভ বা কোয়েশ্চেন হয় তাহলে ডিসাইড করব মাছ বলবো নাকি মেনি বলবো। কাউন্টেবলের ক্ষেত্রে মেনি বলবো সংখ্যা যখন অনেক বেশি, আনকাউন্টেবলের ক্ষেত্রে মাছ বলবো পরিমাণ যখন অনেক কম। এই ছিল লেসন 17 মাছ মেনি আ লট অফ ব্যবহারগত দিক থেকে। এখন থেকে আমরা চেষ্টা করব এই বিষয়গুলো মাথায় রেখে ব্যবহার করা। So thank you very much. That's the end of lesson 17.